অ্যালোগোত্রের বহু বর্ষজীবী একটি রসালো উদ্ভিদ প্রজাতির নাম অ্যালোভেরা। শরবত, লোশন, প্রসাধনী এবং কাটা ও পোড়ায় ব্যবহার করা হয় এই উদ্ভিদটি। এ বিষয়ের উপর এই চ্যানেলে আমার একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বা উপরের আই বাটন থেকে পেয়ে যাবেন। এই বহুগুণে গুণান্বিত উদ্ভিদটি কিভাবে আপনি নিজেই কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই উৎপাদন করতে পারেন, খুব ভালোভাবেই করতে পারেন, তার উপর আমার ছোট্ট একটি প্রয়াস রয়েছে আজকের আয়োজনে। প্রায় এক বছর সময় লাগলো এই ভিডিওটি প্রস্তুত করতে। তবে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন, আর একটি লাইক তো আশা করতেই পারি। প্রিয় দর্শক, তবে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। উদ্ভিদটি রোপণের জন্য যে উপকরণগুলো প্রয়োজন, যেমন মাটি, কম্পোস্ট, টবসহ নানা প্রকার উপাদান, তা ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। উপাদানগুলো রোদে শুকিয়ে নেওয়াটা এর প্রথম শর্ত। এতে গাছ নানা প্রকার রোগ জীবাণু হতে রক্ষা পাবে, আবার বিভিন্ন আগাছাসহ ক্ষতিকারক পোকামাকড়ও মারা যাবে। এখন যে অংশটি দেখছেন, তা ধারণ করা হয়েছিল প্রায় এক বছর আগে। এ সময় বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়েছিলাম, আবার কিছু গাছ রিপোর্টিংও করেছিলাম। তবে আজকে আলোচনার বিষয় অ্যালোভেরা গাছ নিয়ে। এটি আমার একটি পুরানো অ্যালোভেরার গাছ, যা আজকে আমি রিপোর্টিং করব। এক বছর পর অর্থাৎ বর্তমানে এই গাছটিই অনেক বড় হয়েছে, ধরেছে ফুল। এটি আমি রোপণ করব এর গোড়া বাদ দিয়ে। গোড়ার অংশ কাটতে আমি ধারালো কাটার ব্যবহার করছি। নিচের পাতা খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। এভাবে নিচের কয়েকটা পাতা আলাদা করে নিতে হবে। শুকনো মরে যাওয়া অংশগুলো ধীরে ধীরে আলাদা করে নিচ্ছি। যে টবে অ্যালোভেরা রোপণ করা হবে, তাতে কিছুটা ইট পাথরের টুকরা ব্যবহার করতে হবে। টবের নিচের ফুটোটার উপর একটি পাতলা ইটের টুকরো বা খোলা দিয়ে নিয়ে সবগুলো ইট পাথরের টুকরো দিয়ে দিচ্ছি। এতে ব্যবহার করছি কিছুটা ডোমার বালু। এবার আমি এক বাটি সাধারণ জমির শুকনো মাটি নিলাম, সাথে প্রায় সমপরিমাণ পাউস নিলাম। নিলাম অর্ধেকের কিছুটা বেশি পরিমাণ নারকেলের ছোবড়ার ডাস্ট বা কোকোপিট, আরও নিলাম প্রায় অর্ধেক পরিমাণ ডোমার বালু। এই চারটি উপাদান এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরার জন্য যে মাটি আমরা তৈরি করব, সেই মাটিতে গাছ রোপণের পর পানি নিষ্কাশনের জন্য ভালো মানের ব্যবস্থা নিতে হয়। তা না হলে গাছে নানা প্রকার ছত্রাকসহ বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে। এই গাছটি আসলে কিছুটা শুকনো অবস্থার মাটিতেই ভালো হয়ে থাকে। মাঝে মাঝে এতে নিজেদের তৈরি জৈব সার ব্যবহার করতে পারেন, যা গাছকে দ্রুত বৃদ্ধিতে ও স্বাস্থ্যবান করে গড়ে তুলতে সাহায্য করবে। এ বিষয়টি নিয়ে ভিডিওর শেষের দিকে আলোচনা করছি। মিশ্রিত মাটি এবার টবে ভরে নিন, কিছুটা ফাঁকা রেখে মাটি ভরুন। আমরা সকলেই খুব ভালোভাবেই জানি রাসায়নিক সারের পার্শ্ব প্রতিক্রিয়া, আর এর থেকে মুক্তি পাওয়াটাও যে খুব একটি কঠিন কিছু না, সেটাও আমি দেখিয়ে দিতে চাই এই পর্বে। গাছটি লাগিয়ে দিন। সোজা করে লাগানোর চেষ্টা করুন, প্রয়োজনে একটি কাঠির সাহায্য নিতে পারেন।
প্রথম অবস্থায় ভরপুর করে পানি দিয়ে দিন। এই গাছটিতে একটি সমস্যা নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। এটা অ্যালোভেরার গাছের একটি খুব সাধারণ সমস্যা। একে লিফ স্পট বলে। এতে পাতায় ছোট ছোট কালো দাগ তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখবেন পাতার আগাও মারা যায়। এটা আসলে ছত্রাকের জন্যই হয়ে থাকে। সাধারণভাবে ছত্রাকনাশক ঔষধ স্প্রে করলেই এই ধরনের সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যায়। তবে আমি যেহেতু কোনো সিনথেটিক কিছু ব্যবহার করছি না, তাই একে অন্য একটি পাত্রে আগের তৈরি মাটিতেই রোপণ করছি। এটি এর গোড়াসহই রোপণ করছি। নতুন মাটিতে ভরপুর করে জল দিয়ে দিচ্ছি। এর যে ছোট ছোট চারা হয়েছে সেগুলোও আমি রোপণ করে নিচ্ছি। প্রায় এক বছর পর আমার প্রথম রিপোর্টিং করা, অর্থাৎ গোড়া কেটে লাগানো গাছটিতে একটি ফুল ফুটেছে। অনেকবার এর পাতাও আমি ব্যবহার করেছি। আপনাদের জন্য অ্যালোভেরার বিভিন্ন ব্যবহারের উপরে একটি ভিডিও তৈরি করেছিলাম এর পাতা ব্যবহার করেই। ভিডিওটি নিচে ডেসক্রিপশন থেকে বা উপরের আই বাটন থেকে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। অনেক বড় ও ভারী হয়েছে গাছটি। এটি আবার রিপোর্টিং করার সময় এসেছে। আমরা আজকেও এর পাতা ব্যবহার করব। গাছটি যাতে হেলে পড়ে না যায়, তাই এটিকে একটি খুঁটির সাহায্যে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া সে সময় ও পরবর্তীতে এদের চারা আমি রোপণ করেছিলাম। একটি দুটি গাছ থেকে এখন আমার অনেকগুলো তৈরি হয়েছে। গাছগুলো কিন্তু অনেক প্রাণবন্ত ও সতেজ হয়েছে। গাছটির মাটিতেও এখন আর তেমন কোনো খাদ্য উপাদান অবশিষ্ট নেই। খুব দ্রুতই গাছটি অন্য একটি পাত্রে নতুন মাটির মিশ্রণে প্রতিস্থাপন করতে হবে। একটি কথা আমি খুব আনন্দের সাথেই বলতে চাই, আমি কিন্তু কোনো রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করিনি। যা করেছি সবই প্রাকৃতিক উপায়ে। ছোট বড় বিভিন্ন টবে আমি চারা রোপণ করেছিলাম। তার ভিতরেও দেখুন কি পরিমাণ চারা তৈরি হয়েছে। আসলে পরিশ্রমের পর যদি সফলতা পাওয়া যায়, তার তৃপ্ততা যে কি পরিমাণ হয় তার বলে বোঝানো যাবে না। এই গাছগুলোতে আমি আরও একটি জিনিস ব্যবহার করি, তা হলো অ্যালোভেরার জেল। এই বিষয়টিও আলোচনা করেছিলাম অ্যালোভেরার বিভিন্ন ব্যবহারের উপর আমার সেই ভিডিওটিতে। এটি গাছকে নানা প্রকার সংক্রমণ হতে রক্ষা করে থাকে। এতে আমি যে প্রাকৃতিক সার ব্যবহার করি সেটা হলো পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা,
কলার খোসা পানিতে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে তার রস। খুবই কার্যকরী এই রস। আমি যখন চারাগুলো প্রথমে রোপণ করি তখন অনেক সময় এগুলোর জন্য কোনো পরিত্যক্ত পাত্র আমি ব্যবহার করি, সেক্ষেত্রে এর জন্য ড্রেনের ব্যবস্থা তেমন একটা প্রয়োজন হয় না। একটু বড় হলেই অন্য পাত্রে স্থানান্তর করে নিতে হবে। ভিডিওটিতে যে 2টি চারা রোপণ দেখালাম তাদের নিচেই আরো বেশ কিছু চারাও গজাতে শুরু করেছে। এটিই হলো প্রসেস করা জৈব সার, যা আমি সামান্য পরিমাণ করে গাছের ব্যবহার করি 10 থেকে 15 দিন পর পর। এটি গাছকে বড় করতে ও স্বাস্থ্যবান করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন।